আদালতে গিয়ে মিলল মিছিলের অনুমতি আগামী 27 সেপ্টেম্বর গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলের অনুমতি দিল হাইকোর্ট থিয়েটার রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে যদিও ব্যস্ত সময় শহরে যানজট সামলানো মুশকিল হয়ে পড়বে সওয়াল করেছিলেন রাজ্যের আইনজীবী যদিও দুপক্ষের সওয়াল শুনে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট আগেই মিছিলের যানজটের কারণ দেখিয়ে মিছিল বাতিল করা হয় এবং তাই নিয়ে টানাপোড়েন শুরু হয় তবে তারপরে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা থিয়েটার রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে তার অনুমতি পাওয়া গেছে যদিও সেই সময় ব্যস্ত শহর যানজট সামলানো মুশকিল হবে সওয়াল করেছিলেন রাজ্যের আইনজীবী তবে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট তবে যানজট সামলানোর বিষয়টা স্বাভাবিকভাবেই পুলিশকে দিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকেও এই বিষয়টা সামলাতে হবে তবে মিছিলের অনুমতি পাওয়া গিয়েছে এবং যেরকম মিছিলের কথা বলেছিলেন চাকরি প্রার্থীরা 27 সেপ্টেম্বর গ্রুপ ডি চাকরি প্রার্থীদের সেই মিছিল হবে এবং সেই মিছিলের অনুমতি দিল হাইকোর্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা